এমনকি এরকমও মাপ কাঠি, জোরে আল্লাহ, এই হুজুরেরা এমন পোশাক পরে মনে হয়েছে ফেরেশতা আছে না, পোশাকের বহর, সবুজ পাগড়ি, জুব্বা, সাদা জুব্বা, সব একই রকমের পোশাক, দেখলে মনে হয় কি আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। আপনার আর ইসলাম দেখার দরকার নেই, পাঁচটি রুকুন মিলানোর দরকার নেই, কিন্তু কোরআন সুন্নাহর সাথে কোনো মিল পাবেন না, কোনো মিল নাই এদের। অথচ মানুষ দৌড়ে যায়, আর এই সুন্নতি পোশাক, সুন্নতি পোশাক আবার কি, সুন্নতি কোনো পোশাক আছে? এই যে লম্বা জামা পরেছি, সৌদি আরবে লেখাপড়া করেছি, বড় এইরকম জুব্বা, বড় জামা পরে অভ্যস্ত ওখানে, কিন্তু আমরা তো এই বড় জামাকে ইসলামী পোশাক বলি না, সুন্নতি পোশাক বলি না, তো এটা হলো আঞ্চলিক পোশাক। ওই সৌদি আরবের লোকদের এটা আঞ্চলিক পোশাক, যেমন ভারতবর্ষের আঞ্চলিক পোশাক হলো পায়জামা পাঞ্জাবি, পায়জামা পাঞ্জাবি, তাই না? ওরা ওদের এটা তাহলে ইসলামী পোশাক। বা জানেন ওই দেশের ফাসিক ফাজের লোকেরা, মদখোর গাঞ্জাখোরেরা কি পরে জানেন? এই পোশাক কি পরে, কিন্তু দিনদার আর সবারই একই পোশাক, লম্বা পোশাক, আর ওই যে লাল রুমাল লাগাই দেয়। অনেক বললাম না যে পোশাকের ইসলাম, আপনার আরকানুল ইসলাম নাই, পোশাকুল ইসলাম, ইসলামের পোশাক নিয়ে, পোশাক দিয়ে মাপে এই লোকটা মুসলমান না কাফের, এই লোকটা ইসলামের মধ্যে আছে না নাই, কি দিয়ে মাপে? পোশাক দিয়ে। ডাক্তার জাকির নায়েক কাফের, কেন টাই লাগাই দিছে? কেন টাই লাগাই দিছে? কেন কে বলছে? ফতোয়া দিছে কে? হুজুর মুফতি সাহেব, আপনি জানেন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার ছাত্ররা, মালয়েশিয়ার দিনদার লোকেরা, আলেমরা কি পোশাক পরে? পায়জামা আর শার্ট পরে, পায়জামা আর শার্ট পরে। আবার অনেকে নেতাদের পোশাক হলো ওই পায়জামা বা এর প্যান্ট আর শার্ট পরবে, তার উপরে আবার লুঙ্গি পরে ফেলবে, এটা হলো রাজকীয় পোশাক, লুঙ্গি পরে নেবে, প্যান্ট শার্ট পরার পর একটা লুঙ্গি উপর দিয়ে বেঁধে নিয়েছে, আপনি কি বলেন এটা পাগল? তো বলছে ওই দেশের আলেমদের পোশাক কি জানেন? পায়জামা আর শার্ট, এই লম্বা পাঞ্জাবি না। পিসাব, হুজুর কি বলছে? হুজুরা কি মুসলমান না? তারা মুসলমান তো বটে, আলেম তারা, আলেমদের পোশাক এটা। সুন্নতি পোশাক বলতে কিছু নাই, বরং আপনি সুন্নাত মেনটেন করে পোশাক বানাবেন, ওটাই সুন্নতি পোশাক। সুন্নতি পোশাক বলতে কিছু নাই, পোশাকে সুন্নাত কায়েম করবেন, এইটা আছে। আপনি যারা ওই যে বড় লম্বা পাঞ্জাবি পরে সৌদি আরবে, যারা টাকনার নিচে কাপড় পরে, ওটা কি সুন্নতি পোশাক? ওটা কি? ওটা অনিসলামী পোশাক, অনিসলামী পোশাক। এই লম্বা জামা পরেছে কিন্তু টাকনার নিচে পড়েছে, তাহলে ওটা আর ইসলামী পোশাক থাকলো না, এটা হলো অনিসলামী পোশাক। আপনি পায়জামা পরেন আর প্যান্ট পরেন, এই পায়জামা প্যান্টটা আপনি টাকনার উপরে পরবেন, এটা হলো সুন্নতি পোশাক। এটাকে ঢিল পরবেন, ঢিল ঢাল হবে, টাইট ফিট যেন না হয়। ওই যে বললো না বক্তা সাহেব মুজাফর বিন মহসিন কি বলেছে, যে কি কাপড় পরেও উলঙ্গ থাকবে, যদি টাইট ফিট কাপড় পরেন উলঙ্গ থাকবে না, কাপড় পরেও কোন জায়গায় কি আছে সব বোঝা যায় না, মহিলা হোক আর পুরুষ হোক, কোন জায়গায় কি আছে সব উপর থেকে টের পাওয়া যায়। হ্যাঁ, টাইট ফিট যদি পরেন, তাহলে আর একটা কি পাতলা পরেন, টাইট ফিট হলে ইসলামী পোশাক না, ঢিল ঢাল হলে ইসলামী পোশাক হয়ে গেল। ঢিল ঢাল পোশাক পরবেন, সুন্নত কায়েম করলেন, আপনি পায়জামা পরেন, প্যান্ট পরেন, কোনো সমস্যা নাই, পাঞ্জাবি পরেন, জুব্বা পরেন, যাই পরবেন সব এই নিয়ম। কিসের সুন্নতি পোশাক? লম্বা তাহলে। আর আমাদের দেশে আর একটা দুঃখজনক ঘটনা, যে মক্কা মদিনার শুধু জুব্বা লম্বা জামাটাই আমাদের ভারতবর্ষের মুসলমানদের পছন্দ হয়েছে, দিনদারদের। হ্যাঁ, পাওয়া গেছে একটা ধর্মীয় পোশাক পাওয়া গেছে, আর কিচ্ছু নেবে না। কি নেবে? পোশাকটা ঠিক আছে, প্যান্টও সুন্নতি পোশাক হইতে পারে, যদি আপনি এই নিয়মগুলো মান্য করেন। নিয়ম নিয়ম দিয়েছে ইসলাম, আপনাকে সাইজ দেন, ইসলাম আপনাকে প্রকার বলে দেয় নাই কোন প্রকারের পোশাক পরবেন, নিয়ম বলে দিয়েছেন, এই নিয়ম মেনটেন করে যেই পোশাক পরবেন সেটাই হবে সুন্নতি পোশাক, ঠিক আছে? আরো দুইটা নিয়ম আছে, একটা হলো যদি কোনো বিধর্মী সম্প্রদায়ের যদি বিশেষ ধরনের পোশাক থাকে, যেই পোশাক দিয়ে চিনা যাবে যে এটা ওই ধর্মের লোক, ধুতি পরলে কি বলবেন,
লুঙ্গি পরলে কি বোঝা যায়? কিন্তু ধুতি পরলে কি বোঝা যায় না? লুঙ্গি পরলে কি হিন্দু বোঝা যায়? হিন্দু না মুসলমান, কিন্তু ধুতি পরলে কি বোঝা যায়? আপনি মুসলমান হয়ে যদি ধুতি পরেন তো কি হবে জানেন? কাফেরের সাথে সাদৃশ্যতা পোষণ করেছেন। আপনিও হিন্দু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যারা কোন বিধর্মীর সাথে বিজাতির সাথে সাদৃশ্যতা পোষণ করবে। বিজাতির সাথে সাদৃশ্যতা পোষণের অর্থ বুঝেছেন? আমরা তো বুঝি না কি টাই পরলেই কাফের হয়ে যায়। হ্যাঁ, টাই কোন ধর্মের পোশাক ভাই? মুসলমান পরে না, হিন্দুরা পরে না, বৌদ্ধরা পরে না, ইহুদিরা পরে না, খ্রিস্টানরা পরে না, এটা কি কোনো বিশেষ জাতির পোশাক? অজ্ঞ মূর্খ মুফতি সাহেব বলছেন কি টাই পরেছো মুসলমান, তাই তার কোরআন হাদিস প্রচার বন্ধ থাকবে। হ্যাঁ, যেই পোশাক, যেই বেশ, যেই ভূষা কোন নির্দিষ্ট জাতিকে বুঝায় না, কোন কাফের সম্প্রদায়কে বুঝায় না, সেটা কখনো, সেটা আপনি পড়লে, আপনি ব্যবহার করলে কাফের হবেন না, কাফেরদের অন্তর্ভুক্ত হবেন না। যেটা বিশেষভাবে তাদের জন্য সেটা পড়লে আপনি কাফের হয়ে যাবেন। সুন্নতি পোশাকের আরেকটা নিয়ম, সেটা কি? লিবাসুস শোহরা, প্রসিদ্ধি অর্জনমূলক যেন পোশাক না হয়। আপনি একজন সাধারণ পাবলিক, কোন দেশের রাজা বাদশার পোশাক পরে যদি রাস্তায় বের হন তাহলে মানুষ তো আপনাকে দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে, চোখ ক্লান্ত হয়ে যাবে, মানুষ খালি তাকাইতে থাকবে, এটা কেমন ধরনের পোশাক, এটা কোন পোশাক হলো, আরে দেখ 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 কি ধরনের পোশাক, একটা অপরিচিত অপ্রচলিত একটা পোশাক পরে যখন বের হলেন সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে। দেখছেন ইসলাম কত সুন্দর ধর্ম ভাই, এটা বুঝে নেওয়া জরুরি। কারণ আমাদের দেশের মানুষরা এই সুন্নত ভাষাটিকে খুব সীমিত অর্থে বুঝে। সুন্নত ভাষাটির প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। গত বছরের আলোচনায় এর কাছাকাছি একটা আলোচনা ছিল, সুন্নতের একটি অর্থ হচ্ছে যে শরীয়তের যে সব ফরজ বিধিবিধান রয়েছে সেগুলি বাদ দিয়ে যেগুলি করণীয়, করলে ভালো সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে, এইরকম ধরনের ফেকার পরিভাষায় যেগুলিকে সুন্নত বলা হয়, এগুলিকে আমাদের দেশের লোকেরাই বুঝে যে সুন্নত, এবং এটাকে তার চাইতে বেশি এমন সীমিত করেছে যে সুন্নত মানে মাত্র কয়েকটি কাজ, কয়েকটি কাজের নাম হচ্ছে সুন্নত, যার ফলে আমাদের দেশের মানুষরা সুন্নতি পোশাক বুঝে। অথচ সুন্নতি পোশাক বলে বিশেষ কোনো পোশাক নেই ইসলামে, কিন্তু ভুল বুঝে আছে যে সুন্নতি পোশাক, অথচ জানেই না হয়তো ভালোভাবে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর পোশাক কেমন ছিল। এবং পোশাকের ক্ষেত্রে শরীয়তের বেশ কিছু নীতিমালা রয়েছে, সেই নীতিমালাগুলি যদি ফলো করা যায় সেটাই হচ্ছে সুন্নতি পোশাক, সেটা বিশেষ একরকমের হইতে হবে এমন কিছু নাই। সুন্নতি টুপি, দাড়ি টুপিতে তারা সীমিত করে দিয়েছে, আর টুপিতে আবার বিশেষ তরিকার টুপি, এক এক দলের লোকদের কাছে এক এক তরিকার টুপি সুন্নতি, এসবগুলি আমাদের দেশের এক ধরনের ধারণা, কিন্তু আসলে এগুলি অবাস্তব, এগুলি আসলে সুন্নত না, এগুলিকে সুন্নত বোঝাই না। দাড়ির ক্ষেত্রে যতটুকু বলবো সেটা হচ্ছে আবশ্যক, সেটা হচ্ছে জরুরি, ওয়াজিব জিনিস, সেটা কোনো সুন্নত নাই, সেটাকে হালকা করে দিয়েছে সুন্নত বলে। আর টুপি সম্পর্কে বাড়াবাড়ি করেছে এই সুন্নতি টুপি নিয়ে।